এবার থেকে আপনি হ্যামস্টার কম্বাট থেকে দৈনিক 12টি করে চাবি আর্নিং করতে পারবেন। হ্যামস্টার কম্বাটের প্লেগ্রাউন্ড অপশনে কিন্তু অলরেডি দেখেন 4টি গেম এখন যুক্ত হয়েছে। তো এখন এই 4টি গেম কিভাবে খেলতে হবে এবং এই 4টি গেম যদি আপনি না খেলেন তাহলে কি এখান থেকে আপনি পেমেন্ট পাবেন বা পাবেন কি না, তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত তারা নতুন আপডেটও দিয়ে দিয়েছে। এখানে যে 4টি গেম প্লেগ্রাউন্ড অপশনে অ্যাড করেছে হ্যামস্টার কম্বাট, এই 4টি গেম কিভাবে খেলতে হবে এবং এই 4টি গেম খেললে কিন্তু আপনি দৈনিক 12টি করে কে আর্নিং করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন, ভাই তুমি তো একটা চাবিও এখান থেকে আর্নিং করো নাই, সেই ব্যাপারটাও বলবো। তো তার আগে আমরা দেখবো যে এই যে 4টি গেম তারা প্লেগ্রাউন্ড অপশনে হ্যামস্টার কম্বাট এখানে অ্যাড করেছে, এই ব্যাপারে এই নতুন আপডেটের ব্যাপারে হ্যামস্টার কম্বাট এখানে কিন্তু আপডেট তারা তাদের হ্যামস্টার কম্বাট অ্যানাউন্সমেন্ট চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছে। তো এইখানে তারা কি বলতেছে সেই বিষয়টা আমরা এখানে দেখবো। এখানে বলতেছে অ্যাজ উই মেনশন ইন আওয়ার আপডেট হোয়াইট পেপার, মানে এর আগে তারা কিন্তু হোয়াইট পেপার লঞ্চ করেছে হ্যামস্টার কম্বাট এবং সেখানে কিন্তু তারা মেনশন করে দিয়েছে যে উই আর বিল্ডিং এ গেমিং প্ল্যাটফর্ম কামবিং ওয়েব টু অ্যান্ড ওয়েব থ্রি গেমস দ্যাট উইল সাপোর্ট অ্যান্ড এক্সটেন্ড দ্য ইউটিলিটি অফ দ্য হ্যামস্টার টোকেন। মানে হ্যামস্টার টোকেন, দেখেন এখানে কিন্তু একটা বিষয় তারা বলেছে, হ্যামস্টার টোকেন ডিস্ট্রিবিউশনের আগে এখানে কিন্তু তারা ওয়েব টু এবং ওয়েব থ্রি নামের কিছু গেমিং প্ল্যাটফর্ম এখানে অ্যাড করা কথা তারা কিন্তু হোয়াইট পেপারে উল্লেখ করেছিল। ফাইনালি সেটা কিন্তু অ্যাড করেছে যে দেখেন স্টার্টিং টুডে উই উইল বি অ্যাডিং নিউ গেম, মানে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো দ্যাট ইউ হ্যাভ এ ভ্যারাইটি অফ চোজ অ্যান্ড উ ক্যান প্লে দ্য গেম ইউ লাইক দ্য মোস্ট সাম গেমস। তো যাই হোক, এইখান থেকে ভাই ইংলিশ দা আমরা আসলে বুঝবো না, আমরা বাঙালি, যাই হোক এইগুলো আমরা কী করবো বাংলা ট্রান্সলেশন করে দেখবো যে আসলে তারা সেই আপডেটে কী বলেছে বিস্তারিত। তো আমরা চলে যাচ্ছি বাংলা ট্রান্সলেশন করার জন্য। তো এই যে গুগলে ট্রান্সলেশন করে আপনাদেরকে বোঝাচ্ছি আপডেটটার ব্যাপারে, তাহলে আসলে বিস্তারিত বুঝতে পারবেন। এইখানে দেখেন তারা কী বলছে আপডেটের ব্যাপারে, প্রিয় সিইওগণ, যেমনটি আমরা আমাদের আপডেট করা হোয়াইট পেপারে উল্লেখ করেছি, আমরা ওয়েব টু এবং ওয়েব থ্রি গেমের সমন্বয়ে একটি গেমিং প্ল্যাটফর্ম তৈরি করছি যা হ্যামস্টার টোকেনের উপযোগিতাকে সমর্থন করবে এবং প্রসারিত করবে। এখানে কিন্তু তারা একটা বিষয় ভাই বলেছে, বিষয়টা কি দেখেন এখান থেকে, এর আগে কিন্তু তারা বলেছিল আপনি এই গেমসগুলো খেলেন বা না খেলেন এটার উপর কিন্তু এয়ারড্রপ থেকে পেমেন্ট দেওয়া ডিপেন্ড করবে না। আবার দেখেন এই আপডেটে তারা কি বলেছে যে হ্যামস্টার টোকেনের উপযোগিতাকে সমর্থন করবে, মানে হ্যামস্টার টোকেন থেকে যে টোকেন ডিস্ট্রিবিউশন করবে তো সেটার মানে ডিপেন্ড করবে কিন্তু এই গেমস খেলার ওপরেও। কিন্তু এর আগের আপডেটে তারা বলেছে গেমস খেলার ওপরে এইগুলোর কোনো বিষয় না, গেমস খেললেও হবে না খেললে হবে এই বিষয়টা কিন্তু তারা বলেছিল। কিন্তু ভাই এই গেমসগুলো বা এই চাবিগুলো আর্নিং করতে হবে এই বিষয়ে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি, কারণ ভাই এই চাবিগুলো কিন্তু তারা এমনিতেই এখানে অ্যাড করে নাই। অবশ্যই এখানে ইউজার বেশি, 80% ইউজারকে তারা বাদ দিবে, বাদ দিয়ে 20% ইউজারকে তারা রাখবে, ঠিক আছে, রেখে তাদেরকে পেমেন্ট করবে। এই জন্যই কঠিন কঠিন ক্রাইটেরিয়াগুলো এখানে অ্যাড করেছে, যেটা এর আগেও আমি বলেছি আপনাদেরকে। তো যাই হোক, এইখান থেকে তারা আরও কী বলেছে এগুলো আমরা দেখবো। আজ থেকে আমরা নতুন গেম যুক্ত করব যাতে আপনার পছন্দের বিভিন্নতা থাকে এবং আপনার সবচেয়ে পছন্দের গেমগুলি খেলতে পারেন। মানে এইখানে বেশ কয়েকটা গেমস তারা অ্যাড করবে, আমি আপনাদেরকে বলতেছি এইখানে যে মানে বেশ কয়েকটা গেমস তারা অ্যাড করতেছে, এই গেমস তারা বলতেছে তারা তৈরি করেছে এটা কিন্তু না ভাই, তারা কি করেছে এই গেমস স্পন্সর করে দিয়েছে। এই যে যে গেমসগুলো যারা গেমসের ওনার রয়েছে তারা এই যে হ্যামস্টার কম্বাটের কোম্পানিকে হচ্ছে যে স্পন্সর করার জন্য অনেকগুলো টাকা দিয়েছে, টাকা খেয়ে তারা কি করতেছে এখানে এই গেমসগুলো স্পন্সর করে দিচ্ছে এবং এই গেমসগুলোতে ইউজার বেস করতেছে বেশি, এই গেমসগুলোতে কিন্তু অসংখ্য লোক কিন্তু জয়েন করতেছে আর কি, ঠিক আছে, এটা কিন্তু তারা স্পন্সর করতেছে, মানে তারা ঠিকই টাকা ইনকাম করতেছে বাট কিন্তু আমরা এখান থেকে টাকাগুলো ইনকাম করতে পারতেছি না। এই যে দেখেন যে 4টি গেম এখানে অ্যাড করেছে, আমি যেটা আপনাদেরকে দেখাইলাম হ্যামস্টার কম্বাটে, দেখেন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখেন এই 4টি গেম কিন্তু আমাদের খেলার জন্য ইনস্টল করতে হবে। যখন আমরা এই গেমসগুলো ইনস্টল করে এই গেমসগুলো ইউজ করবো, এই গেমসগুলো কিন্তু একটা আর দুইটা লোক কিন্তু ইউজ করবে না, হ্যামস্টার কম্বাটে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ লোক কিন্তু কাজ করতেছে। সবাই যখন এই যে এই গেমসগুলো ইনস্টল করবে তখন দেখবেন যে মানে হচ্ছে যে তখন কিন্তু এই গেমস যে আপনি ইনস্টল করলেন এর জন্য কিন্তু তারা কিন্তু টাকা পাবে আর কি, ঠিক আছে, এটা সম্পূর্ণ তারা কিন্তু ইনকাম করার জন্য স্পন্সর করেছে। তো যাই হোক, তারা স্পন্সর করুক বা যেটাই করুক আমাদেরকে কিন্তু এই যে এই গেমসগুলো খেলে চাবিগুলো আর্নিং করতে হবে। তো এখানে যাই হোক আপডেটটা আমি আপনাদেরকে বোঝাই আর কি, এখানে বলতেছে দেখেন
আমরা নতুন গেম যুক্ত করব যাতে আপনার পছন্দের বিভিন্নতা থাকে। যাই হোক, কিছু গেম আপনাকে কি দেবে কিন্তু অভ্যন্তরীণ মুদ্রা সরবরাহ করবে এবং এই গেমগুলি আমাদের বাস্তবতন্ত্রকে প্রসারিত করবে। এখানে বলতেছে কিছু কিছু গেমস রয়েছে যেই গেমসগুলি খেলে আপনি কয়েনও আর্নিং করতে পারবেন, যে কয়েনগুলো কিন্তু হ্যামস্টার কম্বাটের সাথে সম্পর্কিত থাকবে এবং নেতৃত্ব স্থানীয় গেম এবং শিল্প নেতাদের সাথে একসাথে কাজ করে আমরা দৃঢ় টোকেন চাহিদা সহ একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হব। উন্নয়নের এই ক্ষেত্রটি আমাদেরকে অন্যান্য ক্রিপ্টো প্রকল্প থেকে ব্যাপকভাবে আলাদা করবে। আমরা তালিকার জন্য যতটা সম্ভব চাহিদা এবং উপযোগিতা তৈরি করতে চাই। এই চাহিদাটি আগে থেকেই তৈরি এবং বীমা করা উচিত এবং এই মুহূর্তে আমরা ঠিক এই বিষয়েই কাজ করছি। মানে বলতেছে ঠিক এই মুহূর্তে তারা হচ্ছে যে এই মানে প্রকল্পটি, এই প্রজেক্টটি লিস্টিংয়ের কাজ করতেছে। আরে ভাই, লিস্টিংয়ের কাজ তো তোমরা অনেকদিন আগে থেকে করতেছো। তোমরা এই যে কবে থেকে বলতেছো ভাই আমরা লিস্টিংয়ের কাজ করতেছি, প্রত্যেকটা আপডেটেই কিন্তু তারা বলে, কিন্তু ভাই তোমরা লিস্টিং করো না। এরা কিন্তু ভাই, আমি আবারও বলছি, এই গেমসগুলো স্পন্সর করে তারা টাকা খেয়েছে, তারা টাকা ঠিকই ইনকাম করতেছে, বাট আমাদের থেকে কিন্তু তারা মানে পেমেন্ট মানে নিয়ে নিচ্ছে কিন্তু আমাদেরকে কিন্তু পেমেন্ট করতেছে না। যাই হোক, কবে লিস্টিং হবে এই ব্যাপারে তারা এখনও বলে নাই, বাট কাজ করতেছে এটাই তারা বলতেছে। তারা যেটাই করুক ভাই, তারা যে নিয়মগুলো আনবে এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। এই নিয়মগুলো ফলো করলে দেখেন এইখান থেকে আপনি প্রথমত যে গেমসটা দেখতে পারবেন, মাইক্লোন আর্মি গেমস। এই গেমসটি খেলে আপনি প্রতিদিন 4 উইন হলে 4 কিন্তু চাবি এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন এই চাবিগুলো আর্নিং করার প্রসেস কিন্তু ওই যে বাইক রাইড গেমের মতোই, জাস্ট এটার উপর যে কোনো একটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরকে রিডিম কোড পেস্ট করতে বলতেছে, জাস্ট এখানে রিডিম, এই গেমসটা খেলে উইন করে আপনাকে রিডিম কোড সংগ্রহ করতে হবে এবং সেই রিডিম কোড কিন্তু এই যে এইখানে বসাতে হবে। বসিয়ে এখানে রিডিম করলে একটি করে চাবি কিন্তু আমরা পাবো। এর জন্য জাস্ট প্লে অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই গেমসগুলো প্লে স্টোর থেকে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, এই যে দেখেন প্লে স্টোর থেকে গেমসগুলো আমাদের অবশ্যই ইনস্টল করতে হবে। এখানে 4 গেম রয়েছে, প্রত্যেকটি গেমস খেলে খেলে রিডিম কোড সংগ্রহ করে নিতে হবে আপনাদেরকে। তো প্রত্যেকটি গেমসে প্রত্যেকটি অপশন থেকে আপনি 4 করে গেমসটি খেলে 4 করে চাবি আর্নিং করে দৈনিক আপনি 12 করে চাবি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, যেই গেমসটা খেলবেন সেইটার উপর ক্লিক করে দিয়ে সেই গেমসটা ইনস্টল করে গেমসটা খেলে উইন হয়ে এখানে রিডিম কোড ব্যবহার করে পেস্ট করে দিতে হবে। আর এইখানে ভাই রিডিম কোড মানে এখান থেকে এই রিডিম কোড না খেলেও, মানে গেমস না খেলেও আপনি আনলিমিটেড রিডিম কোড সংগ্রহ করতে পারবেন। এইটার একটা সিক্রেট ট্রিক্স আছে। যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে আমাকে অবশ্যই সবাই জানাবেন যে আসলে গেমস না খেলে কীভাবে এই রিডিম কোডগুলো সংগ্রহ করে বেশি চাবি আর্নিং করা যায়। এটা কিন্তু একটা ট্রিক্স আমি খুঁজে পেয়েছি। যাই হোক, এই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেবো। যদি আপনারা চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে আপনারা পোস্ট করবেন যে আসলে এই বিষয়ে ভিডিও চাচ্ছেন কিনা। ঠিক আছে, তো এই বিষয়ে ভাই এই সিক্রেট ট্রিক্সটা খুবই ভালো ট্রিক্স, কারণ এই ট্রিক্সটা কাজে লাগিয়ে মানুষ কিন্তু গেমস না খেলে এখান থেকে অনেকগুলো কিন্তু চাবি আর্নিং করে নিচ্ছে। আপনিও পারবেন, আমি দেখাবো ভিডিওতে যদি আপনারা চান। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন আপনি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই গেমসগুলো যদি আপনি না খেলেন, এই গেমসগুলো না খেললে আসলে কি এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না? ভাই এখান থেকে পেমেন্ট আপনি পাবেন ভাই, চাবি আপনি আর্নিং করেন বা না করেন পেমেন্ট আপনাকে দিবে। কিন্তু ভাই তারা যে টাস্কগুলো দিয়েছে এই টাস্কগুলো যখন আপনি পূরণ না করবেন তখন কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বা পেমেন্টটা কিন্তু খুবই কম পাবেন। এই যে এই গেমসগুলো খেলে খেলে যদি চাবি এখান থেকে অ্যাচিভ না করেন, এই বর্তমানে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে তারা, এই যে এই বাই স্কিন অপশনে ক্লিক করলে এখানে কিছু অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন। এই যে অ্যাচিভমেন্ট দেখেন, এই অ্যাচিভমেন্টগুলোতে আপনি যত বেশি এই অ্যাচিভমেন্টগুলো টাস্ক ফিল আপ করবেন তত বেশি পেমেন্ট বেশি পাওয়ার সম্ভাবনা বা বেশি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু চাবির অপশনও রয়েছে, আপনাকে গেমস খেলে বেশি বেশি চাবি আর্নিং করে এই যে এখানে যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে এগুলো বেশি বেশি পূরণ করতে হবে। এখন এই অ্যাচিভমেন্ট আপনি যতগুলোই অ্যাচিভমেন্ট পূরণ করেন না কেন এখান থেকে, এই অ্যাচিভমেন্টের ওপর ডিপেন্ড করে আপনার পেমেন্টটা তারা করবে। এখন আপনি অ্যাচিভমেন্ট সম্পূর্ণ করেন বা না করেন সেটা কোনো বিষয় না। আপনি যদি এখান থেকে অর্ধেক অ্যাচিভমেন্ট পূরণ করেন, দেখেন আমার কিন্তু বেশ কিছু অ্যাচিভমেন্ট এখান থেকে পূরণ হয় নাই। তো এখন আপনি যে কয়েকটা অ্যাচিভমেন্ট পূরণ করেন সেইটার উপরে একটা পেমেন্টের হিসাব তারা করে আপনাকে পেমেন্ট করবে। আর যারা সবগুলো টাস্ক অ্যাচিভমেন্ট ফিল আপ করবে তারা সব তারা কিন্তু বেশি পেমেন্ট পাবে। তো অ্যাচিভমেন্টগুলো পূরণ করার জন্য মাস্ট বি আপনাদেরকে এই গেমসগুলো খেলে বেশি বেশি চাবি আর্নিং করতে হবে। আমি আবারও বলতেছি, গেমস খেলা ছাড়াই আপনি চাবি আর্নিং করতে পারবেন। এই বিষয়ে ভিডিও চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে পোস্ট করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিব। সো গাইস, এই ছিল হ্যামস্টার কম্বাট সম্পর্কিত নতুন আপডেট। ধন্যবাদ সবাইকে।